আরজি করে আর্থিক বিনিয়োগের অভিযোগে সন্দীপ ঘনিষ্ঠ শাসক দলের চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে গ্রেফতার করলো সিবিআই। আরজি করে আর্থিক বিনিয়োগের অভিযোগে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে একদিন সিবিআই দপ্তরে উপস্থিত হয়েছিলেন আশিস পাণ্ডে, সেখানে জিজ্ঞাসাবাদের মুখে আশিস পাণ্ডেকে পড়তে হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর। প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এর আগে গ্রেফতার করে সিবিআই। সন্দীপকে মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় আগেই হেফাজতে নিয়েছিল সিবিআই। এবার আশিস পাণ্ডে, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তাকেও গ্রেফতার। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত জানাবে পিয়ালি, রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি। একেবারেই দেখো, আজকে তাকে তলব করা হয়েছিল সকাল 11:30 নাগাদ তিনি নিজাম প্যালেসে আসেন এবং আরজিকর হাসপাতালের যে আর্থিক দুর্নীতি মামলা, যেটা নিজাম প্যালেসে সিবিআই যে অ্যান্টি করাপশন ব্যুরো তারা করছে, সেই মামলাতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং তদন্তে তিনি সহযোগিতা করছিলেন না এবং তদন্তকারী অফিসাররা এই আর্থিক দুর্নীতি মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পান, সেগুলোকে সামনে রেখেই তাকে জেরা করছিলেন তদন্তকারী অফিসাররা এবং সেইগুলোর প্রেক্ষিতে কোনো সদুত্তর তিনি দিতে পারেনি, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলায় এখনো পর্যন্ত মোট 5 জনকে সিবিআই গ্রেপ্তার করলো এবং সিবিআই সূত্রে যেটা খবর যে আশিস পাণ্ডে, তিনি হচ্ছে সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই আর্থিক দুর্নীতি মামলাতে এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসছে তার থেকে যেটা দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তিনি এবং শুধুমাত্র তাই নয়, এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন এবং মিডিল ম্যানের কাজ করতেন, সে সমস্ত তথ্য প্রমাণ পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করেছেন তদন্তকারী অফিসাররা। অ্যারেস্ট হয়েছে, এটাতে আমরা কিন্তু মানে প্রাথমিকভাবে খুশি অবশ্যই, যদিও ফার্দার সেটা নিয়ে কতটা গভীরে তদন্ত করা হবে সেটার বিষয়ে তো এখনই কিছু বলা যাচ্ছে না। তো আশা করা যায় সিবিআই এই জিনিসটা নিয়ে আরও ডিটেলসে ইনভেস্টিগেট করবে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি আরজিকর সহ বিভিন্ন যে মেডিকেল কলেজগুলোতে যে একটা মানে থ্রেট কালচারের মানে শেকর মানে গজিয়েছে এবং মানে খুব মানে গভীরে বিস্তার করেছে, তো আজকের ঘটনাটা তারই একটা মান্যতা দিচ্ছে। আশিস পাণ্ডে এখানকার টিএমসিপি ইউনিটের সভাপতি ছিল তো, এবং তার সাথে সাথে আরও যারা সাঙ্গপাঙ্গ ছিল সবাই খুব মানে কি বলবো এই গভীরভাবেই এই থ্রেট কালচারটা এখানে চালিয়েছে। স্টুডেন্ট, সাধারণ ছাত্র ছাত্রীদের যারা তাদের এগেনস্টে কথা বলতে গেছে, তাদের ফেল করিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টিদের ট্রান্সফার করিয়ে দেয়, ট্রান্সফার করানোর হুমকি দেওয়া এবং দেখা যাচ্ছে তারা কয়েকদিনের মধ্যে সেই ট্রান্সফার বাস্তবায়িতও হচ্ছে। আমরা অবাক হয়ে যেতাম কীভাবে হচ্ছে, গত 3 বছরে কিন্তু প্রচুর মানে প্রফেসর, আমাদের খুব ভালো ভালো ফ্যাকাল্টি, তারা কিন্তু খুব দূরবর্তী মেডিকেল কলেজগুলোতে ট্রান্সফার হয়েছেন, যারা সামান্যতম মুখ খুলতে গেছেন এই ধরনের থ্রেট কালচারের এগেনস্টে। আমরা অনেকদিন ধরে এই আশায় বসেছিলাম যে সিবিআই একটা ইম্পর্ট্যান্ট অ্যারেস্ট করবে, কারণ সন্দীপ ঘোষ আর টালা ওসির পর কোনো অ্যারেস্ট হচ্ছিল না, আমরাও হতাশ হচ্ছিলাম যে কী হবে এরপর, কোনো কিছুই হচ্ছে না। কিন্তু আজকে যে অ্যারেস্টটা হয়েছে সেখানে আমরা একটু হোপফুল হয়েছি, একটু আমাদের কনফিডেন্স ফিরে এসেছে, কিন্তু আমরা স্যাটিসফাইড না, কারণ উনি গ্রেফতার হয়েছেন দুর্নীতি মানে ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস বা ওরকম কিছুতে। অ্যাকচুয়ালি রেপ অ্যান্ড মার্ডারে ওনার কী কন্ট্রিবিউশন আছে, উনি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বা প্রমাণ লোপাটে কিছু আছে বা ক্রাইমটা হতে কতটা ওনার যোগদান আছে, কন্ট্রিবিউশন আছে, সেটা নিয়ে সিবিআইকে স্ট্রিক্টলি তদন্ত করে দেখতে হবে। আর যদি হয় তাহলে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে, যেরকম সন্দীপ ঘোষের ক্ষেত্রে হয়েছে। আমরাই যখন আশিস পাণ্ডে এবং তার এই যে গোটা বাহিনী, সন্দীপ ঘোষের বাহিনী, টিএমসিপি ইউনিট, এদের বিরুদ্ধে যখন আমরা বলেছি যে তারা এইভাবে ভয়ের রাজনীতি করে, র্যাগিং করে, একটা খারাপ কালচার তৈরি করছে কলেজে, তখন আমাদেরকে এসেও বলা হয়েছে, মানে আমাকে ব্যক্তিগতভাবে আমাকে সেই বলা হয়েছে যে আমি টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট, জানিস আমি কী করতে পারি, এইভাবে ভয় দেখানো হয়েছে। আমার সামনে আমার এক দাদাকেই বলা হয়েছে যে দাদা তোমার তো সামনেই ফাইনাল এমবি আসে, একটু সাবধানে থেকো। তাহলে এইভাবে কিন্তু তারা পরীক্ষায় সাপ্লি দেওয়া থেকে শুরু করে হাউসটা পেতে দেবো না এই ভয় দেখিয়েছে, এবং এই কলেজে যেটা হাউসটা পেতে দেয়নি, এই কলেজেই হয়েছে, আমি বলছি এই বছরেই হয়েছে যে যারা কম নাম্বার পেয়েছে কিন্তু টিএমসিপি ইউনিটের ঘনিষ্ঠ তারা হাউসটপশিপ পেয়েছে, আর যারা ভালো নাম্বার পেয়েছে তারা কিন্তু হাউসটপশিপ পায়নি। এই বছরই আমি আপনাকে বলে রাখছি যে মেরিট লিস্ট বের হওয়ার আগেই রিক্রুটমেন্ট লিস্ট বের হয়ে গেছে। এটা নিয়ে আমরা যখন অভিযোগ করেছিলাম তখন আমাদেরকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে, একজন আমাদের একজন সিনিয়রকে এই বেলগাছিয়া মোড়ে সেখানে রাতের অন্ধকারে 4-5 জন মিলে ঘেরাও করে তাকে হুমকি দিয়ে হোস্টেলের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। তাহলে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদের সাথেও ঘটেছে, এগুলো রিসেন্ট ঘটনা। সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছেন আশিস পাণ্ডে, যে আশিস পাণ্ডেকে নিয়ে একাধিক মারাত্মক অভিযোগ আরজি করে সমস্ত জুনিয়র ডাক্তারদের, এবং তাদের মতে তারা প্রচণ্ড মাত্রায় যে থ্রেট কালচার আরজি করে বুকে চলতো, তার কিং পিন ছিলেন আশিস পাণ্ডে এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল আরজি করে যে বিশেষ তদন্ত কমিটি গঠন হয়েছিল সেখানে, এবং সেই তদন্ত কমিটি কিন্তু হিয়ারিংও করে আশিস পাণ্ডের কথা শোনে এবং একই সঙ্গে যারা উইটনেস ছিলেন তাদেরও কথা শোনেন, মারাত্মক সমস্ত অভিযোগ করেছেন এখানকার যারা
জুনিয়র ডক্টর বা রেসিডেন্ট ডক্টরস রয়েছেন, মারাত্মক সব অভিযোগ করেছেন এবং তাদের মতে যে প্রাথমিকভাবে তারা অত্যন্ত খুশি যে এই আশিস পাণ্ডে গ্রেফতার হয়েছেন, কিন্তু একই সঙ্গে তারা চান এই ঘটনার সঙ্গে আরও যারা যুক্ত ছিল একদম তলা পর্যন্ত খতিয়ে দেখুক সিবিআই এবং প্রত্যেককে যেন অ্যারেস্ট করা হয় এবং যথাযথ শাস্তি দেওয়া হয়। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি চব্বিশ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।